কুমিল্লার মেঘনা উপজেলার গৃহিণী জামিলা বেগম হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেলাল উদ্দিন আজ সকালে এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার সুমন ও রাকিব এবং মানিকারচর এলাকার তাসির। এদের মধ্যে তাসির পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা যায়, 2016 সালে 20 জুন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকারচর এলাকার গৃহিণী জামিলা বেগম নিখোঁজ হন। এর চার দিন পর বাড়ি সংলগ্ন একটি ফসলি জমি থেকে জামিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম বলেন, জামিলা বেগমের কানের দুল ও টাকা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।